আনন্দবাজার পত্রিকায় একটা বড় আপডেট বেরিয়ে এসেছে সিভিক ভলেন্টিয়ারকে কেন্দ্র করে। বলছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণ হয়েছে, সেই মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় আর তারই ঘনিষ্ঠ আরেক সিভিক ভলেন্টিয়ার, কলকাতা পুলিশের চিত্রকর এক কনস্টেবল এবং হাসপাতালের একজন নিরাপত্তা রক্ষীর স্বাক্ষর গ্রহণ করেছে শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক। সঞ্জয়ের ঘনিষ্ঠ অন্য একজন সিভিক ভলেন্টিয়ার, তার সঙ্গে কলকাতা পুলিশের চিত্রকর একটা কনস্টেবল, তার সঙ্গে হাসপাতালের একটা নিরাপত্তা রক্ষী, এদের কিন্তু স্বাক্ষর নিয়ে নিয়েছে শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক। শুক্রবার দুপুরের পর থেকে ওই তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। সিবিআই সূত্রে দাবি, 9ই আগস্ট কাক ভোরে সঞ্জয় হাসপাতাল থেকে বেরিয়ে বিধাননগরে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ব্যারাকে চলে গিয়েছিল। সেই দিনই অর্থাৎ 9ই আগস্ট রাত্রিরে সঞ্জয়কে টালা থানার পুলিশ ডেকে পাঠিয়েছিল। সঞ্জয়ের ঘনিষ্ঠ ওই সিভিক ভলেন্টিয়ার তাকে হাসপাতালে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেন। এদিন ওই সিভিক ভলেন্টিয়ারের সাক্ষ্য গ্রহণ করা হয়, পাশাপাশি হাসপাতালের একজন নিরাপত্তা কর্মীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলেও সূত্রের খবর। 9ই আগস্ট সকালে মৃতদেহ উদ্ধার হওয়ার পরে আরজিকরের কয়েকজন অফিসার এবং চিকিৎসককে খবর দিয়ে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে ডেকে নিয়ে আসেন ওই নিরাপত্তারক্ষী। মৃতদেহ উদ্ধারের পরে ওই ঘটনাস্থলের পরিবেশ পরিস্থিতির বিষয়ে ওই নিরাপত্তারক্ষীর কাছ থেকে সবিস্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। ওই মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। এমনকি নিহত ডাক্তার ছাত্রীর মা বাবাকে প্রথমে আত্মহত্যার ঘটনা বলে হাসপাতালের তরফে ফোন করে জানানো হয়েছিল বলেও কিন্তু অভিযোগ রয়েছে। সিবিআইয়ের তদন্তকারীদের কথায়, ওই সকালে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পরে কোন পরিস্থিতিতে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং আরজিকরের চিকিৎসক ও অফিসারেরা কী পদক্ষেপ করেন তাও এখনও তদন্তের আওতায় রয়েছে। তাই ওই নিরাপত্তারক্ষীর সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া 9ই আগস্ট সকাল থেকে সেমিনার হলে উপস্থিত কলকাতা পুলিশের এক কর্তব্যরত কনস্টেবলের সাক্ষ্যও নেওয়া হয়। তদন্তকারীদের কথায়, ওই দিন সেমিনার হলে মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পরে সেমিনার রুমে থিক থিকে ভিড় দেখা যায়। ওই মামলায় জেল হেফাজতে থাকা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ঘনিষ্ঠ হাসপাতালের চিকিৎসক, অফিসার, জুনিয়র ডাক্তার এবং বহিরাগত চিকিৎসক ও আইনজীবীরাও ভিড় জানিয়েছিলেন। ওই ভিড়ে সেমিনার হলে খুন ধর্ষণের নানা তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। এসব বিষয়ে খুঁটিয়ে জানতেই ওই কনস্টেবলের সাক্ষ্য গ্রহণ জরুরি। কলকাতা পুলিশের ওই কনস্টেবল আদতে একজন চিত্রকর, তিনি মৃতদেহ সহ আশপাশের এলাকার ছবি এঁকেছিলেন বলে দাবি করছেন তদন্তকারী অফিসাররা। এদিনও সঞ্জয় রায়কে আদালতে নিয়ে আসা হয়, তবে আদালতে যাতায়াতের পথে তার কোনো রকম মন্তব্য শোনা যায়নি। দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট দুনিয়ায়।